আমরা আছি সর্বদা। আজ সকালে যাত্রাপুর থানা পুলিশের গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকায় সেলিম উদ্দিন বয়স ২৭ নামের এক যুবককে আটক করে সোনামুড়া সড়ক পথ ধরে বাসপুকুরের দিকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি এসে বিরামপুর মুখী রাস্তার কাছে থামে। তখনই ওই যুবকের গায়ে কালো কোট, পিঠে কালো ব্যাগ ছিল। ওই যুবক যখন পশ্চিম দিকে বিরামপুর মুখী সড়ক ধরে হাঁটতে থাকে, যাত্রাপুর থানার পুলিশ দূর থেকে দেখে তাকে সন্দেহ হয়। পুলিশ এগিয়ে এসে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, পরে তার ব্যাগ তল্লাশি করে আট প্যাকেটে ৮০০০ ইয়াবা ট্যাবলেটের সন্ধান পায়। যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর সুজিত রুদ্রপালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যুবককে ধরে যাত্রাপুর থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর পুলিশ অফিসার যতীন্দ্র দাসের কাছে স্বীকার করে, পাথারকান্দি করিমগঞ্জের ওই যুবক সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে নিজে বহিরাজ্য থেকে এভাবে ইহাবা ট্যাবলেট ত্রিপুরার বুক চেড়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিরানপুর গ্রামের তার অপর এক সহপাঠী যুবকের কাছে নিয়ে যায়। বিগত কয়েক মাস ধরে সে এ পেশায় যুক্ত রয়েছে। যাত্রাপুর থানার পুলিশ বিরামপুর গ্রামের ওই যুবকটিকে তদন্তের স্বার্থে এখন নাম রিপিট যাত্রাপুর থানার পুলিশ বিরামপুর গ্রামের ওই যুবকটিকে তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশে অনিচ্ছুক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে নেশা পাচার বাণিজ্যের সাথে আরো রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে জানায়। এখন প্রশ্ন হচ্ছে, বহিরাজ্য থেকে ট্রেনে চেপে ভদ্র বেশে রাজ্যের নানা স্থানে নিরাপত্তা বাহিনী থাকার পরও কি করে এসব নেশা সামগ্রী পাচার হচ্ছে সীমান্তের ওপারে? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আগে কত দিছিল ট্যাবলেট? হ্যাঁ, আগে দিছিল।